এতদিন করোনা পজিটিভে আক্রান্ত হলে এলাকা ও বাড়ি বাস দিয়ে ঘিরে ফেলা হতো। বর্তমানে নির্দেশ এসেছে বাস দিয়ে ঘেরা চলবে না, এলাকা বা তার বাড়ি বাস দিয়ে না ঘিরে কাগজে লিখে চিহ্নিত করতে হবে। আর এই প্রসঙ্গে রানাঘাট পৌরসভার প্রশাসক পার্থ সারথি চট্টোপাধ্যায় আমাদের কি জানালেন তা শুনে নেব। একদিকে যেমন বিশেষজ্ঞরা মনে করেন কোনো পজিটিভ পেশেন্টের বাড়ির সদস্যদের ঘিরে রাখলে তাদের মানসিক চাপ বৃদ্ধি হয়, অপরদিকে সাধারণ মানুষের বক্তব্য বাজার বা অন্যান্য জনবহুল এলাকার মধ্যে মেলামেশার প্রবণতা অনেকটাই কম থাকে প্রাইমারি কন্ট্যাক্টে আসা উপসর্গহীন বাড়ির সদস্যদের। স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা অনুযায়ী এখন থেকে আর কনটাইনমেন্ট জোন বলে কিছু থাকবে না, কিন্তু কোভিড পেশেন্ট যে বাড়িতে আইডেন্টিফাই হবে সেখানে কোভিড পেশেন্ট ওই বাড়ি আইডেন্টিফাই আমরা একটা সিল করে দেবো আর কি, পোস্টার দিয়ে সিল করে দিয়ে এটা কোভিড পেশেন্টের আইডেন্টিফাই হয়েছে। আমি বলছি যে এই ব্যাপারটা লোকালিটির লোককে কিছুটা এগিয়ে এসে দেখতে হবে, তৎপরতা বাড়াতে হবে যে তালা যেতে না পাচ্ছে নামে, কিন্তু আমরা একদিন যেটা করতাম যে বাস বেঁধে কনটেনমেন্ট জোন যেটা করে দিতাম সেই কনটেনমেন্ট জোন এখন থেকে আর থাকবে না রানাঘাট শহরে। এখন কাগজ দিয়ে পাইয়ে দিই, কাগজ দিয়ে আমরা আইডেন্টিফাই করে দেবো যে এটা কোভিড পেশেন্টের বাড়ি। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.